আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাইছি, ঘুম থেকে উঠছি, দাঁত ব্রাশ করছি, মধু দিয়ে পা রুটি খাইছি, তারপরে চা খাইছি, চা খাওয়ার পরে আবার রুটি খাইছি, রুটি খাওয়ার পরে দুপুরের আমি কী করছি, সকালে মানুষ মর্নিং ওয়াক করে, আফটারনুন ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, কিন্তু আমি ওয়াক করি হচ্ছে দুপুরবেলা। এটা হচ্ছে বৃষ্টি স্নানের মতন রৌদ্র স্নান। আমার এই এই সময়টা হাঁটতে খুব ভালো লাগে, কারণ কি দুপুরবেলা কেউ থাকে না রাস্তায়, ইনফ্যাক্ট বাসায়ও খুব নিরিবিলি থাকে। এই জন্য আমি এই সময়টা হাঁটতে খুব পছন্দ করি এবং আমি প্রায় প্রায় এই সময়টা হাঁটি আমাদের বাসার সামনে। এই গাছগুলো হচ্ছে আমার বড় বড় গাছ, সবগুলো ফুল গাছ, কী কী যে একটা নাম ঠিক মতন জানি না, অনেক অনেকগুলা গাছ আছে আমার বড় ওর অনেক শখ এটা লাগানো। এটা মনে হয় প্রজাপতি না কি জানি, লজ্জাপতি লজ্জাপতি। মাঝে মাঝে আমি এগুলো দেখি, নিজেকে ভালো রাখতে হয়, নিজেকে ভালো রাখার দরকার আছে, নিজেকে ভালো রাখতে নাকি নিজেকেই দরকার হয়, অন্য কাউকে দরকার হয় না। যেমন মাঝে মাঝে বাইরে যাই, নিজের পছন্দ মতন কিছু খাওয়া, আবার কখনো প্রিয় গানটা শোনা, আবার কখনো রাস্তায় হাঁটতে থাকা, সূর্যের দিকে তাকিয়ে থাকা, জ্যোৎস্নার আলোয় মুঠো নিয়ে বাড়ি ফেরা ইত্যাদি, এইগুলো হচ্ছে ভালো রাখার কৌশল। আমি একটু ফলো করতেছি, মাঝে মাঝে আমার খারাপ লাগে তো সেই জন্য ভালো লাগার চেষ্টা করতেছি। তারপরে আসে এই ভালো লাগাটা শুধু নিজের জন্যই না, শত্রুর জন্যও আবার ভালো না। কেমন? শত্রুর প্রতি প্রতিশোধ নিলে যেরকমটা যেরকমটা হলেও হাসো, মানে বন্ধুকে হাসাতে বলে হাসো, কিন্তু তারা হাসতে পারবে না, তারা বলতে পারবে না, এই জন্য যে নিন্দুকেরা মোট কথা হচ্ছে ভালো থাকতে হলে যা যা করতে হবে তুমি তাই করো, তবু মন ভালো রাখতে হবে, মন খারাপ থাকা নিষেধ, এসব চলবে না। তোমার যে ব্যক্তিকে অসহ্য লাগে কানের নিচে চর দিলেও যে আনন্দটা যে কষ্টটা সে পাবে না, কিন্তু তোমাকে আনন্দে থাকতে ভালো থাকতে দেখলে সে তার থেকেও বেশি কষ্ট পাবে। এই জন্য কাউকে প্রতিশোধ দিয়ে নয়, নিজেকে ভালো রেখে প্রতিশোধ দাও অন্যকে। আজকে আমার হাঁটে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, হালকা হালকা লাগছে নিজেকে। আমার মতন কে এরকম রৌদ্র স্নান করে? আচ্ছা, আপনি যাই না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। شَقَّ الْقَمَرُ بِإِشَارَاتِهِ اللَّهُ